না আসলে ঠিক মজা আসছে বন্ধুরা দেখতে পাচ্ছ ওয়েলকাম ব্যাক টু সংলাপের সাথে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর এখন আমি যাচ্ছি প্রদীপ রুদ্রপালের স্টুডিও অর্থাৎ উল্টোডাঙাতে কেন কারণ তোমরা সবাই থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো তাও বলে দিচ্ছি শ্রীভূমির ঠাকুর আজকে যাচ্ছে প্যান্ডেলের উদ্দেশ্যে শ্রীভূমির এবছরের থিম সবাই জানো ডিজনিল্যান্ড তো ডিজনিল্যান্ড তোমরা সবাই জানো ডিজনিল্যান্ডের সম্পর্কে মোটামুটি সবার কাছে খবর খবর এখন পৌঁছে গেছে তো শ্রীভূমির প্রতিমা প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে যাচ্ছে মণ্ডপের উদ্দেশ্যে আমিও যাচ্ছি দেখতে তোমাদেরকে আজকে পুরোটা দেখাবো সাথে থাকো আর পুরো ব্লগটা দেখে থাকো বেশি কথা বলে আমি সময় নষ্ট করবো না চলে যাবো স্টুডিওর সামনে তো চলো চলে এসেছি প্রদীপ রুদ্রপালের স্টুডিওর সামনে দেখো যারা এখানে ঠাকুর নিয়ে যায় আর কি তারা সবাই এখানে ওয়েট করছে আর ঠিক সামনেই হচ্ছে আমার প্রদীপ রুদ্রপালের মেন যে স্টুডিওটা মেন স্টুডিওর যে গেটটা দেখতে পাচ্ছ এর ভেতরে কিন্তু শ্রীভূমি ঠাকুর রয়েছে এখানেই তৈরি হয়েছে তো চলো তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি এই দেখো সামনে যে বিশাল প্রতিমাটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু এ বছরের শ্রীভূমির প্রতিমা অর্থাৎ শ্রীভূমির ডিজনিল্যান্ড যে থিম সেই থিমের প্রতিমা কিন্তু একদম আমাদের সামনে রয়েছে দেখতেই পাচ্ছ কি বিশাল বড় চালচিত্র দেখো কত বড় চালচিত্র এবং প্রতিমাটাও কিন্তু অসম্ভব বড় প্রতিমা এখন কিন্তু চালচিত্রটা ওপরে যে চালচিত্রটা খোলার কাজ চলছে আর সবার প্রথমে যেহেতু কার্তিক রয়েছে তো কার্তিককে আগে বের করা হবে তোমরা দেখতেই পাচ্ছ আর চালচিত্রের কাজটা বাইরে আসলে তোমাদেরকে দেখাবো এখন দেখো কিভাবে খোলা হচ্ছে এত বড় একটা চালচিত্র বেশ সময় সাপেক্ষ ব্যাপার বুঝতেই পারছো এত বড় চালচিত্র এবং প্রতিমাটিও বিশাল বড় তো বেশ সময় নিয়ে আস্তে আস্তে একদম স্টেপ বাই স্টেপ করে প্রত্যেকটি জিনিস আলাদা করে খুলে ফেলা হচ্ছে দেখো সবার আগে কিন্তু স্টুডিও থেকে কার্তিককে বের করা হচ্ছে যেহেতু কার্তিক একদম সাইডে রয়েছে তো সবার প্রথম কার্তিককে বের করা হচ্ছে আর তোমরা একবার পেছনে চালচিত্রটা দেখো সমস্ত কার্টুন ক্যারেক্টারদের কিন্তু মুখের একটা মুখ একটা সেই কার্টুন ক্যারেক্টারদের মুখ দিয়ে কিন্তু চালচিত্রটা সেজে উঠেছে এবছর শ্রীভূমির ডিজনিল্যান্ডে এবার পুরো কার্তিকের প্রতিমাটাকে তোমরা দেখো বাচ্চাদের প্রিয় অত্যাধিক ডিজনিল্যান্ড তাদের প্রত্যেকটি চরিত্রের কথা মাথায় রেখে এবছরের কিন্তু পুরো চালচিত্রটি সেজে উঠেছে এবার দেখো কার্তিককে কিন্তু পুরো কভার করা হচ্ছে প্লাস্টিক দিয়ে কারণ যদি বাই এনি চান্স যাওয়ার সময় বৃষ্টি চলে আসে কারণ শ্রীভূমিতে পৌঁছতে পৌঁছতে বেশ রাত মানে মাঝরাতও পার হয়ে যাবে তো যদি বৃষ্টি চলে আসে তার জন্য কিন্তু পুরো প্লাস্টিক দিয়ে কভার করে ফেলা হয়েছে প্রতিমাটিকে এবং এখান থেকে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে মেন রাস্তা যেটা ক্যানাল সাইড রোড সেখানে ট্রাক আছে তো ট্রাকে তোলা হবে তো সেই জন্য এখন কিন্তু দেখো সবার প্রথম কার্তিককে নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে ট্রাকে তোলার জন্য কার্তিকের পরেই পালা কিন্তু সরস্বতী দেখো সরস্বতীকেও কিন্তু নিয়ে আসা হচ্ছে স্টুডিওর ভেতর থেকে পুরো কভার করে তোমরা দেখতে পাচ্ছ প্লাস্টিক দিয়ে কভার করা হয়েছে তোমাদের বললাম বাই চান্স যদি বৃষ্টি চলে আসে তো এই প্রতিমাটাকে পুরো কভার করে বের করা হচ্ছে এবার দেখো সরস্বতীকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে ট্রাকের উদ্দেশ্যে যেখানে কার্তিককে যে ট্রাকে রাখা হচ্ছে তারপরে ট্রাকে সরস্বতীকে রাখা হবে তখন সরস্বতীকেও কিন্তু নিয়ে যাচ্ছে ট্রাকের উদ্দেশ্যে দেখো পুরো প্রতিমাটাই কিন্তু প্লাস্টিক দিয়ে কভার করা আর দেখে বুঝতেই পারছো বেশ উচ্চতায় প্রতিমা কারণ অবশ্যই শ্রীভূমির ডিজনিল্যান্ডের প্রতিমা দেখো এবার সরস্বতীকেও কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে তোমাদেরকে যেরকম বললাম পুরো প্লাস্টিক দিয়ে কভার করে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু ট্রাকে তোলার উদ্দেশ্যে ক্যানাল সাইড রোডে এবার কিন্তু মা দুর্গাকে বের করার পালা আর এটাই কিন্তু অসাধারণ একটা মুহূর্ত দেখতে হবে ও না আমার মনে হচ্ছে আগে কিন্তু এই যে চালচিত্র যেটা আছে সরস্বতী এবং কার্তিকের মাথার উপর যে এই যে চালচিত্রটা থাকবে এটিকে কিন্তু নামানো হবে এবং এটিকে নিয়ে যাবে তারপরে কিন্তু মা দুর্গাকে বের করা হবে এখান থেকে দেখো ওপর থেকে দড়ি বেঁধে কিন্তু চালচিত্রটাকে নামানো হচ্ছে নিচে এবং এনারা তখন চালচিত্রটাকে নিয়ে যাবে গাড়ির উদ্দেশ্যে এবছরের চালচিত্রটা বেশ বড় দেখতেই পাচ্ছ চালচিত্রটা বের করে আনা হয়েছে এটাকে নিয়ে যাওয়া হবে আর দেখো প্রচুর প্রচুর লোক কিন্তু আজকে এসছে ভিডিও করছে ফটো তুলছে ব্লগ করছে কারণ সবাই জানো শ্রীভূমি হচ্ছে কলকাতার কিন্তু সেরা সেরা পুজো তো শ্রীভূমি ঠাকুর বেরোচ্ছে মণ্ডপে যাচ্ছে তো সবাই প্রচণ্ডভাবে এক্সাইটেড তো সবাই কিন্তু চলে এসছে ভিডিও অ্যান্ড ব্লগ করতে বুঝতেই পারছো আমিও এসেছি তো দেখো এবার চালচিত্রটাকে কিন্তু মাথায় করে অনেকজন মিলে এত ভারী জিনিসটা অনেকজন মাথায় করে নিয়ে কিন্তু গাড়ির উদ্দেশ্যে সবাই রওনা হয়ে পড়লো এবার কিন্তু আস্তে আস্তে মা দুর্গাকে বের করা হবে এবং খুব ইন্টারেস্টিং মুহূর্ত কিন্তু এটা
এবার দেখো এবার কিন্তু মা দুর্গাকে বের করা হবে, এত বড় প্রতিমা তার সাথে এত বড় চালচিত্র, চালচিত্রটাকে আলাদা করে ভাগ করে রাখা হচ্ছে, মানে পরে বের করা হবে, প্রতিমার থেকে আলাদা করে দেওয়া হচ্ছে এবং প্রতিমাকে এখন বের করা হবে বাইরে। প্রচুর প্রচুর লোক মিলে কিন্তু এত বড় প্রতিমাকে বের করতে হবে, দেখতে থাকো। দেখতেই পাচ্ছ মা দুর্গার প্রতিমাটি কিন্তু প্লাস্টিক দিয়ে ঢেকে ফেলা হচ্ছে, কারণ তোমাদের যেরকম বললাম বাই চান্স যদি বৃষ্টি চলে আসে ঢেকে ফেলা হচ্ছে। এবং তোমরা দেখো মা দুর্গার হাত ফাঁকা, গলা ফাঁকা, কারণ তোমাদের বলে দিই সবাই জানো শ্রীভূমির প্রতিমা কিন্তু সোনার গয়নায় সজ্জিত হয়ে ওঠে, তো সেই জন্যে কিন্তু আলাদা করে কোনো গয়না মা দুর্গাকে এখানে পরানো হয়নি, মণ্ডপে নিয়ে যাওয়া হবে এবং পুজোর দু তিন দিন আগে হয়তো সোনার গয়নায় সেজে উঠবেন কিন্তু শ্রীভূমির ডিজনিল্যান্ডের এবছরের প্রতিমা। দেখো এবার কিন্তু স্টুডিও থেকে মা দুর্গাকে বের করা হচ্ছে, এত বড় প্রতিমা বেশ সময় লাগছে বুঝতেই পাচ্ছ, এত বড় প্রতিমা প্রত্যেকের মানে যারা বের করছে আর কি তাদের কতটা হিমশিম খেতে হচ্ছে বুঝতেই পাচ্ছ, কারণ রাস্তাটি খুবই সরু রাস্তা, এখান থেকে আবার গাড়িও যাচ্ছে, তো মানে ঠাকুরটিকে বের করতে বেশ হিমশিম খেতে হচ্ছে। এবার দেখো নিয়ে আসা হচ্ছে কিন্তু প্রতিমাটিকে টানতে টানতে, এই সামনেই ট্রলি রাখা আছে, ট্রলি পর্যন্ত নিয়ে গিয়ে তারপর ট্রলিতে করে ট্রাক পর্যন্ত নিয়ে যাওয়া হবে। তো দেখো এবার দেখো প্রতিমাটিকে বেশ ভালো করে দেখো, মানে মহিষাসুর একদম মানে অন্যরকম, মহিষাসুরের স্টাইলটা এবছর একদম অন্যরকম হয়েছে, মা দুর্গাও বেশ একদম রণংদেহী মূর্তি কিন্তু এবছর, তো অসম্ভব সুন্দর লাগবে কিন্তু একদম সোনার গয়নায় সাজার পর। দেখতেই পাচ্ছ এত রাত তাও কত কত লোকজন এসছে কিন্তু ছবি তুলতে ভিডিও করতে। তো দেখো প্রতিমাটিকে কিন্তু নিয়ে আসা হচ্ছে এবার একটুখানি রাস্তার সামনে, এখানে ট্রলি রাখা আছে, ট্রলিতে করে তারপর তোলা হবে এবং তারপর কিন্তু আবার নিয়ে যাওয়া হবে। এই যে দেখো পুরো লোহার একটা ট্রলি কিন্তু চলে এসছে, এবার এই ট্রলির মধ্যে কিন্তু প্রতিমাটিকে তোলা হবে, কারণ এত বড় প্রতিমা এবং এত ভারী প্রতিমা তো হাতে টেনে নিয়ে যাওয়া কিন্তু সম্ভব নয়, তাই পুরো প্রতিমাটিকে কিন্তু ট্রলির মধ্যে বসানো হবে, তারপর প্রতিমাটিকে নিয়ে যাওয়া হবে। দেখো প্রতিমাটিকে কিন্তু বাঁশ দিয়ে বেঁধে ট্রলির উপরে ওঠানো হচ্ছে, কারণ এত ভারী প্রতিমা তো বাঁশ দিয়ে বেঁধে নিয়ে ট্রলির উপর তোলা হচ্ছে, তারপর বাঁশ তুলি আবার খুলে খুলে ফেলা হবে আবার। দেখো ট্রলির উপরে কিন্তু প্রতিমাটিকে এবার তোলা হচ্ছে টান দিয়ে দিয়ে, মানে দড়ি দিয়ে এবং বাঁশ দিয়ে বেঁধে ট্রলির উপরে তোলা হচ্ছে, বেশ বেগ পেতে হচ্ছে এবং বেশ অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু বুঝতেই পারছো এত বড় প্রতিমা নিয়ে যাওয়া। এরপরে আবার লক্ষ্মী গণেশ আছে, তাদেরকে বের করতে হবে, বেশ অনেক অনেকটা রাত হয়ে যাবে কিন্তু মণ্ডপে পৌঁছাতে পৌঁছাতে। এবার দেখো প্রতিমাটিকে কিন্তু ট্রলির উপর তোলা হয়ে গেছে, এবার আস্তে আস্তে টেনে টেনে নিয়ে যাওয়া হবে কিন্তু ট্রাকের কাছে, এবং তারপর আস্তে আস্তে ট্রলির থেকে ট্রাকে তুলে ফেলা হবে। আচ্ছা এবার কিন্তু ক্যানাল সাইড রোডে যেখানে ট্রাকগুলি দাঁড়িয়ে আছে পরপর, তো সেখানে কিন্তু প্রতিমাটিকে নিয়ে আসা হচ্ছে পুরো একদম স্টুডিওর থেকে। আর দেখো ওপরে এই যেহেতু ইলেকট্রিকের তার আছে, ইলেকট্রিকের তারগুলোকে একটু ওঠাতে হচ্ছে, কারণ এত বড় প্রতিমা নিয়ে যাওয়ার সময় প্রবলেম হতে পারে, তারগুলো ছিঁড়ে যেতে পারে, তো তাই তার তুলে তুলে তারপর কিন্তু প্রতিমাকে নিয়ে আসা হচ্ছে আস্তে আস্তে। এখন ট্রলির উপরে আছে তাই কোনো এখন স্মুথভাবে কিন্তু নিয়ে আসা যাচ্ছে। মাথার দিকটা বাজাও।
আবার কিন্তু তারের জন্য আটকেছে, তার থেকে তোলা হচ্ছে উপর দিকে এবং তারপর কিন্তু আবার এখন হবে প্রতিমাটিকে নিয়ে। তোমাদেরকে এবার আমি একটু চালচিত্রটা দেখাই, একটু চালচিত্রটা ভালো করে দেখো। মিকি মাউসের মুখ দিয়ে এবং আরও একটি কার্টুন ক্যারেক্টারের মুখ দিয়ে কিন্তু চালচিত্রটি সাজানো হয়েছে। মানে বুঝতেই পারছো, বাচ্চারা দেখার জন্য, বাচ্চাদের জন্য শ্রীভূমি কিন্তু নিয়েছে ডিজনিল্যান্ড। তো মা দুর্গার চালচিত্রের মধ্যেও কিন্তু মিকি মাউসের মুখ দিয়ে পুরো চালচিত্রটিকে সাজিয়েছে এই বছর। এবার কিন্তু চলে এসেছি ক্যানাল সাইড রোডে, আমার পেছনেই ঠিক ট্রাকগুলো দাঁড়িয়ে আছে পরপর। এবার প্রতিমাটিকে কিন্তু তোলা হবে কিন্তু একদম ট্রাকে, দেখতে থাকো কীভাবে তোলা হচ্ছে। এত বড় প্রতিমা সত্যি, মানে আমি নিজে প্রথমবার দেখছি শ্রীভূমির প্রতিমা স্টুডিও থেকে মণ্ডপে যাচ্ছে, সেটা আমিও প্রথমবার দেখছি। তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলে যেও না। চটপট করে কমেন্ট করে জানাও তোমাদের কীরকম লাগছে। আর এখানে দেখো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব যে ট্রাকে করে গাড়িগুলি যাচ্ছে, সেই গাড়ির প্রত্যেকটি গাড়ির সামনে কিন্তু এরকম করে লাগানো রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই ব্যানারটি। আচ্ছা, মা দুর্গাকে গাড়িতে তুলতে একটু সময় লাগবে, ততক্ষণ তোমাদেরকে আমি একটু এদিকে দেখিয়ে দিই যে প্রত্যেকটা ট্রাকের ওপর প্রতিমা সব বসে গেছে। এই এই ট্রাকের ওপর রয়েছে দেবী সরস্বতী, হ্যাঁ সরস্বতীর মূর্তিটি রয়েছে। এবং এর পরের ট্রাকটিতে এখানেও দেখো লেখা রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এই এই ট্রাকটিতে কিন্তু রয়েছে এখানে কার্তিকের প্রতিমাটি, আই গেস হ্যাঁ এটি কার্তিকের প্রতিমাটি কিন্তু এখানে পুরো একদম প্লাস্টিক দিয়ে প্যাকেট করে রাখা হয়েছে। এরকম করে পরপর পাঁচটা ট্রাক রাখা হয়েছে, পাঁচটা ট্রাকে পাঁচটা প্রতিমা থাকবে। এদিকে দেখো সব মহিলা ঢাকি যারা যাবে তারা সবাই তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছ অনেকটা রাত হয়ে গেছে। আর শ্রীভূমি ঠাকুর এখন সবে গাড়িতে তোলা হচ্ছে, এরপরে নিয়ে যাওয়া হবে প্যান্ডেলের উদ্দেশ্যে। দেখতেই থাকো কী সুন্দরভাবে এত বড় একটা প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে, আমারও খুব ভালো লাগছে। তোমরা সবাই কমেন্ট করে জানাও তোমাদের কীরকম লাগছে শ্রীভূমি ঠাকুর। এইবার দেখো ট্রলির থেকে কিন্তু ট্রাকের ওপরে প্রতিমাটিকে তোলা হচ্ছে আস্তে 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 করে। কত লোক এসেছে দেখো এই রাত্রিবেলা, মোটামুটি এখন 11টা বেজে গেছে, কত লোক দাঁড়িয়ে আছে এখানে এখন প্রতিমাটিকে দেখার জন্য। আস্তে আস্তে করে তোলা হচ্ছে ট্রাকের ওপরে এবং তারপরে কিন্তু লক্ষ্মী এবং গণেশকে নিয়ে আসা হবে সেমভাবেই, এবং তারপর তাদেরকে এক একটি ট্রাকের ওপর তুলে ফেলা হবে। দেখো প্রতিমাটিকে কিন্তু তোলা হয়ে গেছে ট্রাকের ওপরে, ট্রলিটিও সরে গেছে। তো এবার এই সেমভাবেই কিন্তু লক্ষ্মী এবং গণেশকে নিয়ে আসা হবে, কিন্তু আমি আর তোমাদেরকে লক্ষ্মী গণেশকে দেখাতে পারবো না, কারণ অনেকটা রাত হয়ে গেছে, আমাকে আবার ফিরতে হবে অনেকটা রাস্তা। তো আমি এতটাই তোমাদেরকে দেখালাম। দেখতেই পেলে শ্রীভূমির প্রতিমা কিন্তু এবার ক্যানাল সাইড রোড ধরে নিয়ে যাওয়া হবে একদম লেক টাউনের দিকে। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম পুরো লোকটা ঢাক বাজাতে বাজাতে প্রতিমা নিয়ে যাবে লেক টাউনের শ্রীভূমির উদ্দেশ্যে। এবার আমার অনেক রাত হয়ে যাবে, এখনই প্রায় 12টা বেজে গেছে, আমি এখন বাড়ি যাচ্ছি। এরপরে গেলে আমি বাড়ি ফিরতে পারবো না, কারণ আমি একদম সাউথে থাকি তোমরা জানোই। তো এই এতটা এই এই ব্লগটা তোমাদের কীরকম লাগবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও চটপট করে। আর অবশ্যই সবাইকে অগ্রিম পুজোর অনেক অনেক অভিনন্দন। তো কমেন্ট করে জানিয়ে দাও এই ব্লগটা কেমন লাগলো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে।
ততক্ষণের জন্য সবাই ভালো থাকো আর দেখতে থাকো সংগ্রামের সাথে। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।